টনসিলোলিথ মানে টনসিলে ডিথাস, টনসিলে পাথর। এবার টনসিলে পাথর কেন হয়, স্টোন কেন হয়, সেটার কারণ হলো ক্রনিক টনসিলাইটিস যাদের থাকে, মানে টনসিলে অনেক দিন ইনফেকশন রয়ে যাচ্ছে, লো গ্রেড ইনফেকশন, তাদের অ্যাকিউট টনসিলাইটিসটা ঠিক করে ট্রিট হয়নি, বা খুব লো গ্রেড ইনফেকশন যার জন্য ওদের সিমটম অনেক কম, ওরা দরকার মনে করেনি ট্রিট করাবার, তাদের ক্রনিক টনসিলাইটিস যাদের থাকে তাদের টনসিলের ভেতর ছোট ছোট স্পেস থাকে, সেগুলোকে আমরা ক্রিপ্ট বলি। যদি আপনারা আয়নায় টনসিলটা দেখে থাকেন নিজে, দেখবেন টনসিলের উপর অনেক ছোট ছোট ফুটো আছে, এগুলোকে ক্রিপ্ট বলা হয়। এবার এই ক্রিপ্ট গুলোর ভেতর ডিসচার্জ জমে যায় বা খাবার জমে যায়, বিভিন্ন রকম নোংরা জমে যায়, সেইগুলো পরে শুকিয়ে যায়, ড্রাই হয়ে যায়, এবং লং স্ট্যান্ডিং যদি অনেকদিন থাকে তাহলে ওখানে ক্যালসিয়াম জমা হয়ে যায় আর ওখানে একটা স্টোন তৈরি হয়। এইটা থাকতে থাকতে একটা এই স্টোনটা ইনিশে শুরুর দিকে ছোট থাকে, থাকতে থাকতে বড় হয়ে যায় আর আরো সিমটম। টনসিলোলিথের সবচেয়ে কমন সিমটম হলো মুখে দুর্গন্ধ আর একটা ফরেন বডি সেন্সিটিভ, খেলে মনে হচ্ছে গলায় কিছু একটা আটকাচ্ছে, খুচখুচ করে লাগছে, এই দুটো সবচেয়ে কমন সিমটম। আরো যদি টনসিলোলিথ যদি খুব বড় হয় তাহলে ঢোঙ্কিতে ব্যথা হতে পারে, খালি খচখচ করে লাগে না, ব্যথা হতে পারে, ইনফেকশন হতে পারে ওর উপর, এবং সিভিয়ার কেসে কানে ব্যথাও হতে পারে, টনসিল থেকে কানে ব্যথাও রেডিয়েট করতে পারে। টনসিলোলিথ বাই এন্ড লার্জ হার্মলেস কন্ডিশন, কমপ্লিকেশন খুব একটা কিছু হয় না, সিমটমস থাকে, কমপ্লিকেশন বলতে ওখানে ইনফেকশন হয়ে গিয়ে একটা অ্যাবসেস হতে পারে, তবে সেটা খুব রেয়ার, ওখানে পুঁজ জমে যেতে পারে, তবে ওটা খুব রেয়ার, খুব কমন কিছু হয় না। টনসিলোলিথে একটাই ট্রিটমেন্ট আছে, সেটা হলো ওই তোকে বার করে দেওয়া, টনসিলে যে স্টোনটা হয়েছে ওইটাকে বার করে দেওয়া। এবার ওইটা অনেক সময় ক্লিনিকেই বার করে দেওয়া যায় উইদাউট অ্যানাস্থেসিয়া, ওখান থেকে আলতো করে টানলে ইএনটি সার্জন যে স্পেশালিস্ট যে সে দেখবে, সে ওখান থেকে আস্তে করে বার করে দিতে পারে। আর যদি খুব বড় থাকে তাহলে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে জেনারেল অ্যানাস্থেসিয়া দিয়ে অজ্ঞান করে তারপর ওটাকে বার করতে হয়। আর যদি বারবার হয় তাহলে টনসিলেক্টমি বা টনসিলটা কেটে বাদ দিয়ে দেওয়াই ভালো। প্রিভেনশনের কোনো আলাদা পার্টিকুলার কিছু স্টেপ নেই, দেখুন ক্রনিক টনসিলাইটিস অ্যাভয়েড প্রিভেনশন যেটা সেটাই হলো টনসিলোলিথ প্রিভেনশন। ক্রনিক টনসিলাইটিস এমনিতে থাকলেই ট্রিটমেন্ট করতে হয়, ওটা যদি ট্রিটমেন্ট না করেন তাহলে টনসিলোলিথ হতে পারে, তবে সেটা হলো ক্রনিক টনসিলাইটিস এর প্রিভেনশন মেজার, টনসিলোলিথের আলাদা করে কোনো প্রিভেন্টিভ মেজার নেই। যা ক্রনিক টনসিলাইটিস অ্যাভয়েড করা মানে গলায় যদি ব্যথা থাকে ডাক্তার দেখানো, ডাক্তার যেন অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট করে টনসিলের ইনফেকশনকে।